বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ পর্দার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মায়া। বিভূতিভূষণের প্রখ্যাত গল্পগুলি হল পথের পাঁচালি, চাঁদের পাহাড় ইত্যাদি। আজকের গল্পের প্রধান চরিত্রে পাঠক নিবারণ চক্রবর্তী এবং দোকানী। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি ঝন্টু। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া। দু বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে এলাম এখানে। বগুলা থেকে রাস্তা চলে গেল শিবরানের দিকে, চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না। অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজারডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদে বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকানে পর্যন্ত এসব পচ পাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলোকে সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না, যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। অতঃপর বড় খিদে পেয়েছে, খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটা বলল, লোসো নে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমি থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি, ছেলেরা ম্যালেরিয়ার পরে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকমের ফুলের গাছ আছে, বারো পুঁতে খায়। তুমি থাকবে এখানে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধু, দুজনে খাই। হ্যাঁ, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো, আমার খাবার ব্যবস্থা করে দিল তক্ষুনি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা তাকিয়া বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে, এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরে বেড়ালাম। যেদিকে যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কোনো লোকের বাড়ির নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বলল, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বলল, ভাত চড়িয়ে দাও,
সরু আতো আছে, কাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস যে আগে তোমার জন্যে ছিঙে একটা তরকারি করে নিও, ছিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে এনো এইবেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15 ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4 ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োয় 4-5 নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাপা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেচে বেচে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা বউ মতো কি মেয়ে ছেলে আমার সামনাসামনি 10-15 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমার মতোই ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8 কুচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বলল, ঝিঙে পেলে আগে? হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজনকে তুলছিল। নিবারণ বিস্ময় সুরে বলল, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল, বলল, কোথায় বউ, চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখাতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বলল, ওই বউ? ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ের বউঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাতে খাওয়া দাবার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? আমি তোমায় আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বলল, না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে, আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আজ্ঞে নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল, জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা কি ব্যতিব্যস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না ঠিক, আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9 মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের খড়ের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আমার খাসা জমি পড়ে আছে 3 বিঘে,
ভদ্রাসন হলো দেড়বিঘের ওপর, লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো তৈ তরকারি উৎপন্ন করো, খাও বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বলল। কত লোক ভেঙচি দেবে, কারো কথা শোনো না যেন, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফল ফুলরি তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্যে, চলিয়ে। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ি, বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়ার তো আছেই, বাড়িতে পাঁত কুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠও আছে যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই, দশটা টাকা আগাম দিয়ে গেছে পুরো, প্রায় আধ মনটক সরু আতপ চালও আছে, কাজ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান, আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মোদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল কারখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তা ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? দেখাশোনা করি, কাল এসছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিল, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো আর গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক, ও বাড়ির ছেলে বউরা পশ্চিমিন কালে ওই বাড়িতেও আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশে লোক, খুব সাবধানে থেকো। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপের জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এর থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। কিচ্ছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোকে চুরি করে খায় কি না, বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ায় ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল।
অনেকদিন এমন আরামে থাকেনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চকতি মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চকর্তি মশাই বোধহয় কোনো কলসি বা গড়াতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দায়। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছনায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াকবে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কি একটি বউ রোয়াক বেয়ে খানিকক্ষণ আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেকগুলো লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি, আমার গা যেন তোল দিয়ে উঠলো সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠলো সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেকেই নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা পেতেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনে মানে চারিদিকে সূর্যের আলো, এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছা তুলে নিয়ে খাও, আমারই বাড়ি আমারই ঝিঙে লতা। মালিক হবার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এই জিনিসই প্রথম।
কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোকের কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়েবাড়িতে ঘরবর্তী লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল, সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এ 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছুই নেই, কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু কয়েকদিনের ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের 3 বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি, ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নীরেন শাবল কুরুল সব মজুদ আছে, ঘরের কোণে একটা হাত করাত পর্যন্ত। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, তা আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরের মধ্যে এক মহা কলরব উপস্থিত হল, অনেকগুলো লোক আন্দাজ 50-জন একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল, সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বনের কাঁটা ফেলে রেখে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজা কপাটও খোলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মিরগি রোগ আছে নাকি, মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হবার কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একরকম, একই লোক যেন 50টি হয়েছে, এইরকমই মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি, কি যেন বলে উঠল, একজন উত্তর দিল, এখানে শুনেছি পৃথিবীর লোকের বাড়ি আছে অনেকদিন থেকে, আমি দেখিনি বাড়িটা, শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। আমরা কেউ দেখিনি, তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কোথায় বলে ভূতের নৃত্য, শুনেই ছিলাম এতদিন, এবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড, অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল, আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না, আমি যেন সেখানে আছি তাও যেন তারা জানে না। তাদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম।
যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধা অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। স্বনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে সেই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোত্থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন বাতাসে সুবাস ছড়ায়। সুবাসটা ভুল হতে পারে না, এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গেছি দোকানে। দোকানি বলল, কিরকম আছো, বলি কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখোনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেশি গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে পাই। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না, তারপর রোগ হয়ে দিনে দিনে শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতের লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়ি, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো? আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হবার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির ত্রিসীমানায় পা না দিতেই আমার মনে হলো, নাহ সব ভুল, পরম সুখে আছি, এ ছেড়ে যাব কোথায়? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ দু বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশায় মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, বাস করি, এক পাও যাই না বাড়ি ছেড়ে ছেড়ে। আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া। আজকের গল্পে তেল কিনতে যাওয়া প্রতীকের চরিত্রে কৃষ্ণ, নিবারণ চক্রবর্তী দোকানি এবং অন্যান্য ভৌতিক কণ্ঠে আমি ঝন্টু। শেষ হলো আজকের গল্প মায়া। আপনার জন্য পরবর্তী আরেকটি ভৌতিক গল্প নিয়ে ফিরে আসবো আমরা, দি টিম স্টোরি ওয়ার্ল্ড।